অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের যে কাজ চলছে এটা দ্রুততর করা, সেই সংস্কার ঐক্যমত্যের ভিত্তিতে করা, জনগণের সংকটগুলো দ্রুত নিরসন করা, এই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আর আমরা আলোচনা করেছি যে পতিত স্বৈরাচারের দোসররা যদি কোনো সাংবিধানিক কিংবা রাজনৈতিক সংকটের অপপ্রয়াস করে, তাহলে আমরা গণতন্ত্রকামী এবং আন্দোলনরত যেসব রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন আছে ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করব ইনশাআল্লাহ। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানান কৌশলে এবং নানাভাবে দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা করছেন। আমরা মনে করি, দীর্ঘদিন লড়াই করে বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি, এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার। নজরুল ইসলাম বলেন, এখানে সব রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, ছাত্র যুবক সহ সব সংগঠন, সবার একটা দৃঢ়তর ঐক্য গড়ে তোলা দরকার, যাতে কেউ কোনোভাবে দেশে নতুন করে কোনো সাংবিধানিক কিংবা রাজনৈতিক সংকট সৃষ্টি করতে না পারে। এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। এদিকে জামায়াতে ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র তিনি পেয়েছেন, আর পরে সাংবাদিকদের বলছেন পাননি। এর অর্থ হল এখন তিনি মিথ্যা বলছেন, যা শপথ ভঙ্গের নামান্তর। এর মাধ্যমে তিনি ওই পদে থাকার অধিকার হারিয়েছেন, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। তবে জামায়াতে ইসলামী বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা অপসারণ চায় কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি।